খালেদা জিয়ার সাথে পরিবারের সদস্যদের সাক্ষাৎ, মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দণ্ডিত তারেককে দায়িত্ব দেয় প্রমাণ হয়েছে বিএনপি দুর্নীতিবাজদের দল, মন্তব্য ওবায়দুল কাদেরের। নির্বাচনে খালেদার প্রার্থী হওয়া নিয়ে আইনজীবীদের পাল্টাপাল্টি মত, আরও 34 মামলার জাল। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় যুক্তরাজ্য, বললেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী, ঢাকা লন্ডন কার্গো পরিবহন দ্রুত চালুর আশ্বাস। মিরপুর টেস্টে 312 রানের লিড নিয়ে সুবিধাজনক অবস্থানে শ্রীলঙ্কা, 110 রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি রাহনুমা রাহি। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এছাড়া সংবাদে আরো থাকছে, দক্ষিণ কোরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল শীতকালীন অলিম্পিকের, 102 পদকের লড়াইয়ে 3000 অ্যাথলেট। তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তারেক রহমানকে এই দায়িত্ব দেওয়া হয়। তারেক রহমানও ওই মামলায় সাজাপ্রাপ্ত আসামি। এদিকে কারাবন্দী খালেদা জিয়ার সাথে দেখা করেছেন তার ভাই শামীম ইস্কান্দার সহ স্বজনেরা। এছাড়া খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সহকর্মীদের সহায়তায় সাইদুল ইসলামের রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন তার স্বজনেরা। শুক্রবার বিকেল 3:30 দিকে তার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক ইস্কান্দার সহ চারজন খালেদা জিয়ার সাথে দেখা করেন। দেড় ঘন্টারও বেশি সময় পর বিকেল 5:15 দিকে কারাগার এলাকা ত্যাগ করেন তারা। এদিকে খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে। নয়াপল্টন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে বিএনপি অটুট বন্ধনে আবদ্ধ। বেগম খালেদা জিয়া তিনি আছেন আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র ভাইস চেয়ারম্যান, আমাদের গঠনতন্ত্র বলে তিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আছেন, পার্টির মহাসচিব আছেন, স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আছেন। অন্যদিকে দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। জুমার নামাজ শেষে বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররম থেকে শুরু হয়ে দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল হয়ে নয়াপল্টনের দিকে এগিয়ে যায়। একই সাথে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে আরেকটি মিছিল বের করা হয়। বিক্ষোভকারীদের পুলিশ বাধা না দিলেও মিছিল শেষে কয়েকজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। আমরা মিছিল শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা সহযোগিতা করেছি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করায় প্রমাণিত হয়েছে বিএনপি দুর্নীতিবাজদের দল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা বলেছেন। দুর্নীতিবাজদের নেতৃত্ব নিশ্চিত করতেই বিএনপি গঠনতন্ত্র পরিবর্তন করেছে বলেও মন্তব্য করেন তিনি। সহকর্মীদের সহায়তায় ইবনে নূর শাওনের রিপোর্ট। সকালে গাজীপুরের ভোগড়া বাইপাসে বিআরটিএ প্রকল্পের কাজ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের তিনি বলেন, মানি লন্ডারিং এবং দুর্নীতির দায়ে দুই দফা সাজা হওয়ার পরও তারেক রহমান এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। এতেই প্রমাণ হয় বিএনপি দুর্নীতিবাজদের দল। বিএনপি সাতধারাটা কেন তুলে দিয়েছে গঠনতন্ত্র থেকে এখন তো পরিষ্কার। দুর্নীতিবাজ তাদের নেতা হতে কোনো বাধা নেই এবং বেগম জিয়া তার অনুপস্থিতিতে যাকে দায়িত্ব দিলেন তিনি দুর্নীতির অভিযোগে দণ্ডিত। এরায়ের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা নেই বলেও জানান ওবায়দুল কাদের।
এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ বলেন, দুর্নীতি মামলার রায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দ্বন্দ্বের বহিঃপ্রকাশ নয়। সরকারের যদি মামলার উপর হাত থাকত তাহলে এই মামলার রায় তো, এই মামলা দায়েরের প্রথম পরবর্তী পাঁচ বছর যখন আমরা ক্ষমতায় ছিল তখন এই মামলার রায় হতো। রায়ের পর বিএনপি কর্মীদের তাণ্ডব আদালত অবমাননা বলেও মন্তব্য করেন তিনি। ইবনে নূর শাওন, একুশে টেলিভিশন, ঢাকা। দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ডের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এ নিয়ে মতভেদ রয়েছে আইনজীবীদের। কেউ কেউ বলছেন আপিলে দণ্ড স্থগিত হলে নির্বাচনে অংশ নিতে পারবেন খালেদা জিয়া। বিস্তারিত শাকিরা আরজুর রিপোর্টে। 2008 সালের 3 জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক। এতিমদের সহায়তার উদ্দেশ্যে ইউনাইটেড সৌদি কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে প্রধানমন্ত্রীর তহবিলে আসা 2,10,71,671 টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়। মামলায় খালেদা জিয়ার 5 বছর ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ অপর 5 আসামির 10 বছর করে কারাদণ্ড দেয় আদালত। সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী নৈতিক স্খলনজনিত কারণে অভিযুক্ত হয়ে কারো 2 বছরের বেশি সাজা হলে সাজা খাটার পরবর্তী 5 বছর তিনি নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত হবেন। দুর্নীতি মামলায় সাজা হওয়ায় খালেদা জিয়া এখন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য বলে জানান সিনিয়র আইনজীবীরা। 5 বছর সাজা হয়েছে তো আমাদের 66 অনুচ্ছেদ অনুযায়ী সে অযোগ্য হয়ে পড়েছে। তবে হাইকোর্টে আপিল করে যদি জামিন ও সাজায় স্থগিতাদেশ পান তাহলে নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি চেয়ারপারসন। মহামান্য সুপ্রিম কোর্টের দুটা ডিসিশন ভিন্ন আছে, যেহেতু এই আপিলটা একটা চলমান আপিল, সুতরাং এই ক্ষেত্রে তিনি নির্বাচন আপিলে জামিনপ্রাপ্ত হলে তিনি নির্বাচন করার ক্ষেত্রে কোনো বাধা নাই। রিভিউ যদি খারিজ হয়ে যায় তাহলে নির্বাচিত হলে পরেও তার সাজা বহাল থাকে, তাহলে তার নির্বাচন যেটা সেটা বাতিল হয়ে যাবে। খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের উপর নির্ভর করছে বলেও জানান তারা। শাকিরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। মামলার জালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুর্নীতি ও ফৌজদারি আইনে আরও 34টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে 4 মামলায় রয়েছে গ্রেফতারি পরোয়ানা। তার আইনজীবীর দাবি সব মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জসিম জুয়েলের রিপোর্ট। 2007-08 সালে জরুরি অবস্থা চলাকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 5টি দুর্নীতি মামলা দায়ের করে দুদক। তারপর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা এলে করা হয় আরও 20টি মামলা। 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচন ঠেকাতে টানা হরতাল আর অবরোধে সারা দেশে গাড়ি ভাঙচুর, আগুন সহ পেট্রোল বোমা হামলায় প্রায় 150 মানুষ নিহত হয়। এসব ঘটনায় খালেদা জিয়াকে আসামি করে বাকি মামলাগুলো হয় নাশকতা, রাষ্ট্রদ্রোহ সহ বিভিন্ন অভিযোগে। বর্তমানে জিয়া অরফানেজ ট্রাস্ট ছাড়া দুদকের করা অপর 4টি মামলা বিচারাধীন। এর মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা, গ্যাটকো দুর্নীতি মামলা, নাইকো দুর্নীতি মামলা এবং বড়পুকুরিয়া দুর্নীতি মামলা। তবে খালেদা জিয়ার বিরুদ্ধে করা এসব মামলার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন তার আইনজীবী। রাজনৈতিকভাবে এই বিরোধী দলকে বা বিরোধী দল ছাড়া দেশ চলবে এরকম একটি মনোভাব থেকেই এই ধরনের মামলাগুলো দেয়া হয়েছে এবং এগুলো পরিচালনা করা হচ্ছে যাতে করে বাংলাদেশে কোনো বিরোধী দল না থাকে। খালেদা জিয়ার বিরুদ্ধে করা বাকি মামলাগুলোর মধ্যে কুমিল্লার আদালতে হত্যা ও বিস্ফোরণ আইনে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া ঢাকার সিএমএম কোর্টে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত ও জাতীয় পতাকা অবমাননা করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে। 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত 30টি মামলা হয়, যার সবগুলোই ফৌজদারি আইনে। চার্জশিট হয়েছে 20টি মামলায় আর রাষ্ট্রদ্রোহ সহ বেশ কয়েকটি মামলা উচ্চ আদালতে স্থগিত রয়েছে। খালেদা জিয়ার আইনজীবী বলেছেন সব মামলায় আইনগতভাবে মোকাবেলা করবেন তারা। আইনগতভাবে আমাদেরকে তো এগুলো পদক্ষেপ নিতে হবে, এখানে তো আইনের ব্যাপার, সুতরাং মামলা দিলেই মামলা সম্মুখীন হতে হবে। কিন্তু দেশবাসী তো দেখতে পাচ্ছেন যে কেন কী কারণে আজকে বেগম জিয়াকে এইভাবে বা আমাদের বিরুদ্ধে এই ধরনের মামলা কেন দেওয়া হচ্ছে। মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে তিনি আশাবাদ জানান সব মামলাতেই খালাস পাবেন খালেদা জিয়া। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা।
যুক্তরাজ্য রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন। এছাড়া ঢাকা থেকে লন্ডনে কার্গো বিমানে পণ্য পরিবহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও দ্রুত প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন তিনি। রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বোরিস জনসন বলেন, এ ধারা অব্যাহত রাখতে স্বাধীন গণমাধ্যম ও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা প্রয়োজন। এছাড়া ঢাকা থেকে লন্ডনে সরাসরি পণ্য পরিবহনের নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করা হবে বলেও জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। I think we all in the international community need to work out how we can solve the issue on the other side of the border. And what we all want to see is safe, dignified and secure returns for the people, for the Rohingya, back to their place of origin. Bangladesh Sri Lanka Test Series Prosongo. মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে 312 রানের লিড নিয়ে সুবিধাজনক অবস্থানে শ্রীলঙ্কা। দিন শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ 8 উইকেটে 200 রান। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার 222 রানের জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র 110 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মিরপুর স্টেডিয়ামে এটি সর্বনিম্ন স্কোর। বিস্তারিত জানাচ্ছেন সৌরভ ইমাম। প্রথম দিনের 4 উইকেটে 56 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। কিন্তু অল্প সময়ে লিটনের বিদায় শুরু হয় স্বাগতিকদের বিপর্যয়। এরপর যেন অসহায় আত্মসমর্পণ, শুধুই যাওয়া আসার মিছিল। শেষ 6 উইকেট পড়েছে মাত্র 54 রানে, এতে 110 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে প্রথম ইনিংসে 112 রানের লিড পায় শ্রীলঙ্কা। লাকমল আর ধনঞ্জয় পেয়েছেন 3টি করে উইকেট। লিড নেয়া শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের শুরুটা তেমন ভালো হয়নি। অভিজ্ঞ আব্দুর রাজ্জাকের বলে কুশল মেন্ডিস আউট হন 7 রানে। এরপর 92 রানে 4 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে লঙ্কানরা। তবে দলপতি চান্দিমাল আর রোশন সিলভার জুটিতে স্বস্তি ফিরে সফরকারীদের। চান্দিমাল 30 রানে ফিরে গেলেও অনর ছিলেন রোশন। ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করে দলকে নিরাপদ অবস্থানে নিয়ে যান এই তরুণ লঙ্কান। বাংলাদেশি বোলারদের ঠান্ডা মাথায় মোকাবেলা করে শেষ বিকেলটা নিরাপদে পার করেন রোশন ও লাকমল। সৌরভ ইমাম, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ব্রাহ্মণবাড়িয়া এক উপনির্বাচনে ফরহাদ ও গাইবান্ধা এক আসনে আফরোজা বাড়িকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। কমছে না চালের দাম, বোতলজাত সয়াবিন তেলের বাজার চড়া, শীতের সবজি মাছে ক্রেতার স্বস্তি। স্বাগত রাত 11:21 সংবাদে। গাইবান্ধা এক আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে আফরোজা বাড়িকে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া এক আসনে মনোনয়ন পেয়েছেন ফরহাদ হোসেন সংগ্রাম। রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে 2টি শূন্য আসনের উপনির্বাচনে এই মনোনয়ন দেওয়া হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন। রোহিঙ্গাদের সংকট ও দুর্ভোগ বিশ্বের অন্যতম মানবিক বিপর্যয় উল্লেখ করে সমস্যা সমাধানে বাংলাদেশকে সহযোগিতার কথা জানান তিনি। এছাড়া দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। শনিবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধান বিচারপতি। সে সময় তার সাথে ছিলেন সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জাকির হোসেন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ নাজমুল আলম সহ প্রশাসনের কর্মকর্তারা। পরে পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন প্রধান বিচারপতি। আল্লাহ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা ওয়া নিয়ামাল ওয়াকিল নিয়ামাল।
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কোনো আপোষ করা হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শিশু একাডেমিতে আয়োজিত দুদিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জঙ্গিবাদে না জড়াতে খুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিতর্ক মানুষকে আলোকিত করে বলেও মন্তব্য করেন শাহরিয়ার আলম। সাম্প্রদায়িকতা ও মৌলবাদ প্রতিরোধে সাংস্কৃতিক আন্দোলন আরও জোরদার করার পরামর্শ ঘাতক দালাল নির্মূল কমিটির। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজন করে কবির চৌধুরীর স্মারক বক্তৃতা। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন নাট্য ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার। এ সময় আলোচকরা বলেন, 75 পরবর্তী সময়ে দেশ যে অন্ধকারে ডুবেছিল সেখান থেকে এখন আলোর পথে যাচ্ছে। যুদ্ধাপরাধ, বঙ্গবন্ধু হত্যার বিচার সহ দেশবিরোধী সকল কর্মকাণ্ডের বিচার চলছে। এই ধারা অব্যাহত রাখার পাশাপাশি সংস্কৃতি চর্চার উপর গুরুত্ব দেন বক্তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিরাজমান সংকট নিরসনে উপাচার্য প্যানেল নির্বাচনের দাবি জানিয়েছেন সিনেট সদস্যরা। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির সিনেট সদস্যরা বলেন, কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে সেশন জট কমানোর উদ্যোগ নিতে হবে, বন্ধ করতে হবে র্যাগিং, আবাসন সমস্যা সমাধান, জাকসু নির্বাচন এবং নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার আগে সব ধরনের নিয়োগ বন্ধ রাখারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। বেড়েই চলেছে চালের দর। এক সপ্তাহের ব্যবধানে 7 টাকার মিনিকেটের দাম বেড়েছে কেজিতে 2 টাকা। মোটা চালের দামও বাড়তি। বোতলজাত সয়াবিন তেলের দামও বেড়েছে লিটারে 2 থেকে 4 টাকা। কিছুটা স্বস্তি ফিরেছে মাছ ও সবজির বাজারে, আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার, ছুটির দিনে ক্রেতা যেমন বেশি তেমনি পণ্যের সরবরাহও বেশ। চালের দাম গেল সপ্তাহের চেয়ে কেজিতে 1 থেকে 2 টাকা বেড়েছে। মিনিকেটের দাম বাড়ছে, নাজারের দাম বাড়ছে, দেশি সব চালের দামই বাড়ছে। চালের বাজার খুব অস্থির, চালের বাজারটা স্থিতিশীল নয়। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে সয়াবিন তেলের দামও। সয়াবিন তেলের দাম একটু বাড়ছে, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু বাড়ছে, পার লিটারে 2 টাকা 3 টাকা করে বাড়ছে। বাজারে খাল বিল নদী ও পুকুরের মাছের সরবরাহ বেশ, সাগরেও ইলিশ ধরা পড়েছে, তাই বাজারে উঠেছে রূপালি ইলিশ। মাছের দামে স্বস্তিতে ক্রেতারা। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে একটু কম, যোগান অনেক, সেজন্য যে প্রচুর মাছ তো বাজারে ভালো। মাছের মতো সবজির বাজারও ক্রেতার নাগালের মধ্যে। সবজি দাম কমছে, অন গরমের বাপ লাগছে, এর লাগে সবজি অন আমদামি হইতে আছে ভালো। সবজির দাম মোটামুটি একটু স্থিতিশীল আছে বলা যাচ্ছে, আমি যা কিনলাম তো মোটামুটি স্থিতিশীল। কয়েক সপ্তাহ ধরে চড়া দামে থাকা পেঁয়াজের দাম কেজিতে 4 থেকে 5 টাকা কমেছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পেঁয়াজের দাম একটু কমছে। খাসির মাংস 700 আর গরুর মাংস কেজি প্রতি 480 থেকে 500 টাকায় বিক্রি হচ্ছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। মাতৃমৃত্যুর হার কমাতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় শুরু হয়েছে স্তন ও জরায়ু ক্যান্সার প্রতিরোধে সচেতনতা কার্যক্রম। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি জেলার 6টি উপজেলায় চলছে এই কার্যক্রম। এর মাধ্যমে মাতৃমৃত্যুর হার কমে আসার পাশাপাশি আক্রান্ত রোগীরা সুচিকিৎসা পাবে বলে মনে করেন স্বাস্থ্যকর্মীরা। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। অল্প বয়সে বিয়ে, সন্তান নেয়া, অনিয়ন্ত্রিত জন্মদান, বহুগামিতা, দারিদ্রতা ও প্রজনন স্বাস্থ্য সচেতনতার অভাবে আশঙ্কাজনকভাবে বাড়ছে স্তন ও জরায়ু ক্যান্সার। এছাড়া পান, জর্দা, তামাক সেবন, সবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার কম খাওয়া, শারীরিক ব্যায়াম না করা, শারীরিক স্থূলতা কিংবা ওজন বেড়ে যাওয়া, আলট্রাভায়োলেট রশ্মি ও বিভিন্ন ভাইরাসের কারণেও বাড়ছে স্তন ও জরায়ু ক্যান্সার। এই রোগে আক্রান্ত হয়ে প্রতি বছরই বাড়ছে মাতৃমৃত্যুর হার। অবস্থার উন্নয়নে মাঠ পর্যায়ে রোগ নির্ণয় ও চিকিৎসার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর অংশ হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, বোয়ালখালী, মিরসরাই, হাটহাজারি, পটিয়া এবং লোহাগড়া এই 6 উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে চিকিৎসা কার্যক্রম।
স্তন ক্যান্সার ও জরায়ু ক্যান্সার প্রতিরোধে উপজেলা কেন্দ্রিক কার্যক্রম শুরু হয় খুশি স্থানীয় জনগণ। এর মাধ্যমে আক্রান্তরা সঠিক চিকিৎসা পাবেন বলেও আশা করেন তারা। যে প্রজেক্টটা এখানে শুরু হয়েছে এটা অত্যন্ত অত্যন্ত জরা গুরুত্বপূর্ণ। আমি জানাই পরীক্ষার জন্য আছে, ক্যান্সার আছে, পরীক্ষাটা করানো হয়েছে, করার পর এই নীল কার্ডটা পেয়েছি। নীল কার্ডটা পাওয়ার পর তো হচ্ছে আমাকে আবার 5 বছর পর পরীক্ষাটা করতে হবে। মাতৃ মৃত্যুর হার কমাতে প্রান্তিক পর্যায়ে মহিলাদের সচেতন করে তোলার পাশাপাশি রোগ নির্ণয় এবং চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান এই চিকিৎসা কর্মকর্তা। ইতিমধ্যে প্রকল্পের আওতায় 16 লাখ মহিলার চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ক্যান্সার পূর্ববর্তী কোনো লক্ষণ বা জরায়ু মুখের ক্যান্সারের কোনো বীজ আছে কিনা সেটা আমরা শনাক্ত করছি, শনাক্ত করে আমরা সেটা সাথে সাথে ট্রিটমেন্টও করে দিচ্ছি। প্রাথমিক পর্যায়ে স্তন ও জরায়ু ক্যান্সার ধরা পড়লে মাতৃমৃত্যুর হার অনেক কমে আসবে। এজন্য নিয়মিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং প্রান্তিক পর্যায়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। সিরিয়ার পূর্বাঞ্চলে আসাদ বাহিনীর হামলায় 15 শিশুসহ অন্তত 60 জন নিহত, আহত শতাধিক। স্বাধীনতা কাপের ফাইনালে কাল আরামবাগের মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম আবাহনী। লক্ষ্মীপুর সদর উপজেলার মতলবপুরে আলহেরা জামে মসজিদ ও রহিমা মায়া হাফিজি মাদ্রাসা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। সকালে সৌদি আরবের মক্কা বিশ্ববিদ্যালয়ের উম্মুল কোরআন ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রধান ও মসজিদে আহমেদি হুদুদে হারামের ইমাম শায়খ ফুয়াদ ফাজেল মোহাম্মদ আল হাউসবি কমপ্লেক্সটি উদ্বোধন করেন। পরে লক্ষ্মীপুরের জনগণের সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন তিনি। মাওলানা এ কে মুজিবুল্লাহর সভাপতিত্বে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে সৌদি আরবের আহনাফ মিডিয়ার চেয়ারম্যান শায়খ মিজানুর রহমান হানাফি সহ স্থানীয় শিক্ষাবিদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার বাংলা। উদ্যোগ ও সংরক্ষণের অভাবে হারাতে চলেছে নাটোরের 7 রাজকন্যার গ্রাম খাজুরা লাহিড়িপাড়ার ইতিহাস। জনশ্রুতি আছে এই গ্রামে ছিল 22 জমিদারের বাস। অর্ধবঙ্গেশ্বরী নাটোরের রানী ভবানীর কন্যা সহ 7 রাজকন্যার বিয়ে হয় এই গ্রামেরই 6 জমিদার পুত্রের সাথে। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। নাটোরের নলডাঙ্গার বিশাল হালতি বিলের উত্তরে খাজুরা লাহিড়িপাড়া গ্রাম, 7 রাজকন্যার গ্রাম নামেই পরিচিত এটি। এই গ্রামের 6 জমিদার পুত্র শ্যামাকান্ত লাহিড়ি, অম্বিকাকান্ত লাহিড়ি, সুরেন্দ্রনাথ লাহিড়ি, রঘুনাথ লাহিড়ি, সুরেন্দ্র মোহন লাহিড়ি ও জিতেন্দ্রনাথ খাঁ, তাদের সাথে বিয়ে হয় 7 রাজকন্যার। নাটোরের মহারানী অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর মেয়ে রাজকন্যা তারা সুন্দরীর বিয়ে হয় জমিদার রঘুনাথ লাহিড়ির সাথে। এই বাড়িতে রানী ভবানীর মেয়ে তারা সুন্দরী বিয়ে হয়েছিল। জমিদার শ্যামাকান্ত লাহিড়ি বিয়ে করেন 2 রাজকন্যাকে। একটা হলো আপনার সুসংদুর্গ আপর ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, আর একটা ওই ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ছিল, সেটা মুক্তাগাছা রাজ পরিবারে। দেশভাগের পর ভারতে চলে যাওয়া ওই জমিদারদের জমিজমা ও বাড়িঘর বেদখল হয়ে গেছে, সেই সাথে হারানোর পথে লাহিড়িপাড়া গ্রামের ইতিহাস, সেসব স্মৃতি সংরক্ষণের দাবি স্থানীয়দের। একেবারে বিলুপ্তির পথে এই জমিদার বাড়ির কোনো চিহ্ন তেমন একটা নেই। জমিদারি বাড়িগুলো সংরক্ষণ করার জন্য আমি বর্তমান সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি। 7 রাজকন্যার ইতিহাস সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমি ওখানে একজন শিক্ষক নিয়োগ করব, সে তাদের কাছ থেকে তাদের বিভিন্ন রকম কথা শুনে একটু লিখে নিয়ে আসবে, সেই ইতিহাসটা একটু সংরক্ষণ করব। ইতিহাস সংরক্ষণের মাধ্যমে রাজস্বিক জেলা নাটোরের ঐতিহ্য আরো সমৃদ্ধ হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। আমন্ত্রণ আরো একবার রাত 11টার 21 সংবাদে। এবার আমাদের বিশেষ আয়োজন অমর 21-এ।
সাংবিধানিক বাধ্যবাধকতার পাশাপাশি প্রচলিত আইন ও হাইকোর্টের পৃথক দুটি আদেশ থাকার পরও নিশ্চিত হচ্ছে না সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন ও বাংলা ভাষার দূষণ রোধ। এখনও ইংরেজি ভাষায় লেখা হচ্ছে বিভিন্ন নাম ফলক, বিলবোর্ড, সাইনবোর্ড ও উচ্চ আদালতের রায়। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। যে ভাষার জন্য রফিক শফিক সালাম জব্বার প্রাণ দিয়েছেন, সেই ভাষা কেন্দ্রিক আন্দোলনের অন্যতম দিন 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই ভাষাতেই রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন। বাংলা ভাষায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন, যা মুগ্ধ করেছিল বিশ্ব নেতাদের। আমি তাদের কৃতজ্ঞতা জানাই। সংবিধানে উল্লেখ রয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। এই সাংবিধানিক বাধ্যবাধকতার আলোকে 1987 সালে মার্চে পাশ হয় বাংলা ভাষা প্রচলন আইন। দীর্ঘদিন এই আইনটি অকার্যকর হয়ে আছে। এ অবস্থায় 2014 সালের হাইকোর্টে একটি রিট হলে রুল জারির পাশাপাশি দূতাবাস ও বিদেশি প্রতিষ্ঠান ছাড়া দেশের সব সাইনবোর্ড, নেম প্লেট ও গাড়ি নম্বর প্লেট, বিলবোর্ড এবং ইলেকট্রনিক মিডিয়ার বিজ্ঞাপন বাংলায় লেখা ও প্রচলনের নির্দেশ দেয়া হয়। এরপর বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাধিকবার প্রতিবেদন দাখিল করা হলেও মাঠ পর্যায়ে ওই আদেশ বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এই অবস্থায় আমি একটি কন্টেম্পট পিটিশনও দায়ের করেছিলাম, কিন্তু সেই কন্টেম্পট পিটিশন এখনো বিচারাধীন আছে। 2012 সালের 16 ফেব্রুয়ারি ভাষা দূষণ নিয়ে একটি জাতীয় দৈনিকে অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের নিবন্ধ প্রকাশিত হয়। এরপর হাইকোর্ট স্বতঃপ্রণোদিত আদেশে ভাষার অবক্ষয় রোধে পদক্ষেপ নেওয়া সহ কয়েকটি বিষয়ে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামানকে প্রধান করে একটি কমিটি করার আদেশ দেন, কিন্তু সেই প্রতিবেদন হাইকোর্টে ফাইলবন্দী। আমাদের রিপোর্ট ওই অর্থে আদালতের সামনে উপস্থিত করা হয়নি, ফলে ওর কোনো কার্যকারিতা দেখা দেয়নি। সংশ্লিষ্টরা বলছেন, আইন আদেশ দিয়ে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন ও বাংলা ভাষার অবক্ষয় রোধ করা সম্ভব নয়। তরুণ সমাজের কাছে আবেদন করতে পারি, কোনো ভাষাকেই এভাবে বিকৃত করা এটা সমীচীন নয়। পৃথিবীতে বাংলাই একমাত্র ভাষা যার জন্য মানুষ রক্ত দিয়েছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ভাষা সংগ্রামীদের অনেকেই আজ অবহেলিত, অনেকেই পাননি রাষ্ট্রীয় সম্মান। তাদেরই একজন বরিশালের ইউসুফ কালু। বরিশাল ভাষা সংগ্রাম পরিষদের সক্রিয় এই সদস্যকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি স্থানীয়দের। বরিশাল বিভাগীয় প্রতিনিধি সুখেন্দু এদবরের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলো আজও জ্বলজ্বল করছে এই প্রবীণের চোখে। সেই স্মৃতি নিয়ে যেন প্রতিদিনই নতুন করে বাঁচতে চান ভাষা সংগ্রামী ইউসুফ কালু। 1948 সালে বরিশাল বিএম স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় ক্লাস ছেড়ে মিছিলে গেছেন। ভাষা আন্দোলনের সব কর্মসূচিতেই ছিলেন সক্রিয়। ইউসুফ কালুর সময় কাটে নাতি নাতনিদের নিয়ে ও পেপার পত্রিকা পড়ে। ভাষা আন্দোলনের সমর্থনে সারা দেশব্যাপী হরতাল ডাকা হয়। ওই হরতাল আমরা বরিশালেও পালন করি এবং ওই দিন বরিশালের দোকানপাট, রিক্সা, গাড়ি ঘোড়া সবই বন্ধ থাকে। ভাষা আন্দোলনের পথ ধরে 71-এর মুক্তিযুদ্ধেও অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন ইউসুফ কালু। ভাষা সংগ্রামী এই মুক্তিযোদ্ধা পাননি কোনো রাষ্ট্রীয় সম্মান। খারাপ লাগে, জিনিসটা যদিও খুব ভালো যে 21 পদক যাদের দেওয়া হয়, যারা বিভিন্ন সময় আন্দোলন করলো, এত ঘাত নির্ঘাত এবং অত্যাচার সহিল, তাদেরা কিন্তু ওই সমস্ত অনুষ্ঠানে কোনো আমন্ত্রণ জানানো হয় না। 72-র এই ভাষা সংগ্রামীকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি পরিবারের সদস্য ও স্থানীয়দের। তার বিভিন্ন সময় শরীর স্বাস্থ্য খুবই খারাপ থাকে, কিন্তু এখন পর্যন্ত মানে তাকে ওইভাবে কেউ দেখতে আসেনি, সরকারের তরফ থেকে বা অন্য কোনো থেকে সাহায্য সহযোগিতা কখনোই করেনি। আমার স্বামী মুক্তিযুদ্ধ করছে, তারপর ভাষা আন্দোলন করছে, সে দেশের জন্য আজীবন অনেক কিছু করে গেছে, কিন্তু আমরা সেই তুলনায় কিছুই পাইনি। জীবনের শেষ প্রান্তে ইউসুফ কালু প্রাপ্য সম্মানটুকু পাবেন এই প্রত্যাশা বরিশালবাসীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার 21 গ্রন্থমেলার খবর। সাপ্তাহিক ছুটির দিনে 21 গ্রন্থমেলায় ছিল উপচে পড়া ভিড়। লেখক আর পাঠকের মিলন মেলায় পরিপূর্ণ রূপ পায় বই মেলা। ঘুরে ঘুরে পছন্দের বই কিনেছে পাঠক, আর বিক্রিতে সন্তুষ্টির কথা জানিয়েছেন বিক্রেতারা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট।
রাজধানীর সব পথ যেন এসে মিলেছে একুশের বইমেলায়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দুপুর গড়াতেই প্রিয়জন আর পরিবারের সদস্যদের নিয়ে বইমেলায় আসতে থাকে পাঠকরা। বইপ্রেমীদের সরব উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সুহরার্দি উদ্যান আর বাংলা একাডেমি প্রাঙ্গণ। প্রতিটি স্টলেই ছিল পছন্দের বই কেনার হিড়িক। আমি কিনেছি তবু টুনটুনি তবু ছড়াচ্ছু, জাফর ইকবালের বই পড়তে ভালো লাগে, বই পড়তে যেহেতু পছন্দ করি তাই আর কি আসতে হয়। প্রিয় লেখকদের বই কেনা, সেই সাথে তাদের সান্নিধ্য পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকেই। আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে জাফর ইকবাল, ওনার বই খুব ভালো লাগে ছোটবেলা থেকেই। আমার শুধু সবসময় মনের ভিতরে থাকে আমি যেন কখনোই বাচ্চাদেরকে নিরাশ না করি, এমন কিছু করে না ফেলি যেটাতে বাচ্চারা মনে কষ্ট পায়। পৃথিবী একটা ক্রাইসিসের ভিতরে পড়ে গেছে, সেই ক্রাইসিসের নাম হচ্ছে ফেসবুক, কাজে ওখান থেকে বেরিয়ে আসতে হবে ওদেরকে, ওদের বই পড়তে হবে। বইমেলায় সাধারণ পাঠকদের মতোই সময় কাটিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মেলাকে ঘিরে ভালোবাসার কথা জানান তিনি। এত লোক যে বইমেলা আসে, সবাই বই কিনতেও আসে না, অনেকেই আসে এই উৎসবটা এটা উপভোগ করার জন্য। এইভাবে কানায় কানায় যে পরিপূর্ণ, এর আগে এরকম আর কোনো মেলায় হয়নি। দর্শক সমাগম হয়েছে, বিক্রিবাট্টা ভালো আমাদের। লেখকদের আড্ডাও ছিল চোখে পড়ার মতো। আমি চাইবো সবাই বইটি পড়ুক, আমাকে সমালোচনা বা আমাকে উৎসাহ দিক। নতুন লেখকদের সবসময় একটা আগ্রহ থাকে পাঠকের কাছে যাওয়া। এই আড্ডায় আসলে আমরা লেখক একজন আরেকজনকে চিনতে পারি। নবম দিনে মেলায় নতুন বই এসেছে 344টি। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার আজকের সকালটা শুধুই শিশুদের। এবারের মেলার তৃতীয় শিশু প্রহরে বই কেনার আনন্দের সাথে বাড়তি মাত্রা যোগ করে সিসিমপুরের বিভিন্ন কার্টুন চরিত্র। অভিভাবকরা জানালেন, পড়ার অভ্যাস তৈরি করতেই ছেলে মেয়েদের মেলায় নিয়ে এসেছেন তারা। শিশুতোষ বইয়ের বিক্রি ভালো হয় খুশি প্রকাশকরা। স্মৃতি মণ্ডলের রিপোর্ট, জানাচ্ছেন মহিতুন রিয়া। খুদে পাঠকদের আনাগোনা বলে দিচ্ছে আজ শিশু প্রহর। গ্রন্থমেলার শিশু চত্বর সকাল থেকেই প্রাণবন্ত। সিসিমপুরের কার্টুন চরিত্র হালুম, টুকটুকি আর শিকুর সঙ্গে আনন্দে মাতে শিশুরা। তাদের সাথে হাত মিলিয়ে ও ছবি তুলে দারুণ খুশি তারা। বাবা মায়ের হাত ধরে মেলায় স্টল ঘুরে বই পছন্দ করছে শিশুরা। কারো পছন্দ ছড়া বা কার্টুন, কেউ বেছে নিচ্ছে রূপকথার গল্প বই। সায়েন্স ফিকশনও অনেকের পছন্দ। মহাকাশে বই পড়তে আমার বেশি ভালো লাগে, সৌরজগৎ নিয়ে। আমি ডাইনোসরের বই কিনেছি। আমার কাছে সাধারণ জ্ঞানের বই, জেনারেল নলেজ, টেকনোলজি এবং ইতিহাসে বই পড়তে ভালো লাগে। ভাষা সংস্কৃতির সাথে পরিচয়ের পাশাপাশি ভালো পাঠক হিসেবে গড়ে তুলতে শিশুদের মেলায় নিয়ে এসেছেন অভিভাবকরা। ওরা বই দেখবে, জানবে, এটাই সুন্দর সুন্দর গল্প যেটাতে তারা সহজে বুঝতে পারবে, তারা মানে আরো ভালো লাগবে, সে সমস্ত গল্প আসলে লেখা উচিত। আমি ব্যস্ত, কিন্তু ও বলল যে বাবা বইমেলায় যেতেই হবে। ভালো প্রভাবটা ইন্টারনেট থেকে নিতে হবে, যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, তার পাশাপাশি বইটা পড়তে হবে, কারণ ইতিহাসটা জানতে হবে। তো এটা একটা খুব ভালো সুযোগ, শিশু প্রহর যেটা হয়, ওরা অন্তত অনেকগুলি বাচ্চার সাথে একসাথে মিশতে পারে। তারপর ইকরিমিকটির যেই চরিত্রগুলি ওরা টেলিভিশনে দেখে, বাস্তবে তাদের সাথে মিশতে পারে, এটা একটা আসলে অভিনব পদ্ধতি। বিক্রেতারা বলছে কোমলমতি শিশুদের কথা মাথায় রেখেই এবার সহজবোধ্য বই প্রকাশ করেছেন তারা। শিশুদের সাথে বাবা মাও কিনছেন নিজেদের পছন্দের বই। মহিতুন রিয়া, একুশে টেলিভিশন, ঢাকা। বইমেলা এলেই প্রাণ খুঁজে পান লেখকরা। ভালোবাসা আর মমতায় প্রতিটি বই তুলে দেন পাঠকদের হাতে। বিশিষ্ট লেখক ও সাহিত্যিক আনিসুল হক বলেন, প্রতিদিনই মেলায় আসছে নতুন বই, তবে নিজেকে সমৃদ্ধ করা যায় এমন বই কেনার পরামর্শ দিয়েছেন এই জনপ্রিয় লেখক। সব প্রেমই প্রথম প্রেম, কিন্তু সব বই প্রথম বই নয়। আলো আঁধারের যাত্রী নামে একটা বই বেরিয়েছে প্রথমা থেকে। আমি দীর্ঘদিন ধরেই এই বিষয়টা নিয়ে কাজ করছিলাম, যারা ভোর এনেছিল উষার দুয়ারে, এরপরে এলো আলো আঁধারের যাত্রী। এটা বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ, মাওলানা ভাসানী, সরওয়ার্দি, শেরে বাংলা, এরা এই বইয়ের চরিত্র। এবারের বইমেলাটা আমার কাছে এখনও পর্যন্ত মনে হচ্ছে যে সাম্প্রতিককালের সেরা, বিশেষ করে সরওয়ার্দি উদ্যানে যেভাবে বিস্তৃত পটভূমিতে বইমেলা করা হয়েছে, অনেক প্যাভিলিয়ন, অনেক জায়গা, খোলামেলা, পরিবেশটা খুব সুন্দর। প্রত্যাশা হচ্ছে যে পাঠকেরা আসুন, তারা বই কিনুন। আমার মনে হয় বই কেনার সময় একটু বাছাই করে কেনা ভালো। আমাদের এখানে প্রচুর ক্লাসিক্স আছে। আমি জানি প্রতীক এবং অবসর, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ,
কাজী নজরুল ইসলাম, মীর মোশাররফ হোসেনের এই বইগুলো খুব সুন্দর করে করেছে। আমাদের যারা বইমেলায় আসেন, যারা বই কেনেন, তারা কিন্তু সবাই তরুণ। এটা যে অভিযোগ করা হয় যে তরুণেরা বই পড়ে না, এটা একদমই সত্য না। বরং বয়স্করা বইমেলায়ও আসেন না, তারা বই পড়েন কিনা আমার সন্দেহ হয়। তো সেই জন্যে তরুণদের কাছে আমার প্রত্যাশা হচ্ছে, তোমরা ঠিক পথে আছো, তোমরা চালিয়ে যাও, কিন্তু শুধু ফেসবুক বা অনলাইনে থাকলে চলবে না, কাগজের বইও পড়তে হবে। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। খালেদা জিয়ার সাথে পরিবারের সদস্যদের সাক্ষাৎ, মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দণ্ডিত তারেককে দায়িত্ব দেওয়ায় প্রমাণ হয়েছে বিএনপি দুর্নীতিবাজদের দল, মন্তব্য ওবায়দুল কাদেরের। নির্বাচনে খালেদার প্রার্থী হওয়া নিয়ে আইনজীবীদের পাল্টাপাল্টি মত, আরও 34 মামলার জাল। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় যুক্তরাজ্য, বললেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী, ঢাকা লন্ডন কার্গো পরিবহন দ্রুত চালুর আশ্বাস। মিরপুর টেস্টে 312 রানের লিড নিয়ে সুবিধাজনক অবস্থানে শ্রীলঙ্কা, 110 রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ekushe-tv.com। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। শুভরাত্রি।